মণিপুরে জঙ্গি হামলায় নিহত আধা সামরিক বাহিনীর নিথর দেহ পৌঁছল বাঁকুড়ার সোনামুখী থানার পাঁচাল গ্রামের বাড়িতে। মঙ্গলবার অরূপ সাইনী নামের ওই জওয়ানের দেহ বিমানে আনা হয় কলকাতায়। বুধবার সকালে কফিনবন্দি দেহ নিয়ে যাওয়া হয় তার পাঁচাল গ্রামের বাড়িতে। সেখানে তার কফিনে শেষ শ্রদ্ধা জানান বাঁকুড়ার পুলিশ সুপার সহ পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা। চোখের জলে শহীদকে শেষ শ্রদ্ধা জানায় এলাকার হাজার হাজার মানুষ। শুক্রবার রাতে মণিপুরে জঙ্গিদের হানায় সিআরপিএফ এর হেড কনস্টেবল অরূপ সাইনী সহ দুই সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়। জঙ্গি হামলায় অরূপ সাইনের মৃত্যুর খবর শনিবারই এসে পৌঁছায় বাঁকুড়ার সোনামুখী থানার পাঁচাল গ্রামে অরূপ সাইনীর বাড়িতে। তারপর থেকেই কার্যত শোকে স্তব্ধ হয়ে যায় গোটা জেলা। চোখের জলে শুরু হয় অরূপ সাইনীকে শেষবার চোখে দেখার জন্য গ্রামবাসীদের প্রতীক্ষা। মঙ্গলবার বিশেষ বিমানে অরূপ সাইনীর কফিনবন্দি দেহ পৌঁছায় কলকাতায়। সেখান থেকে মঙ্গলবার সকালে সিআরপিএফ এর কর্মী আধিকারিকরা অরূপ সাইনীর দেহ নিয়ে যান সোনামুখী থানার পাঁচাল গ্রামে। গ্রামের বাড়ির অদূরেই তৈরি ছিল মঞ্চ। সেই মঞ্চকে ঘিরে সকাল থেকেই কাতারে কাতারে মানুষ ভিড় জমান। সকাল সাতটা নাগাদ শহীদের কফিনবন্দি দেহ আনা হয় মঞ্চে। সেখানে শহীদের মরদেহে শ্রদ্ধা জানান বাঁকুড়ার পুলিশ সুপার বৈভব তেওয়ারী সহ রাজ্য পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা। সদা সেনাবাহিনীতে যোগদান করেছিল 2004 সালে দুর্গাপুর অমরাবতী, ওখান থেকে কর্মজীবন শুরু। তারপরে শ্রীনগর, তারপর আপনার এই এখন মণিপুরে ছিল পোস্টিং। হয়েছিল বলতে ওখানে কয়েকজন উগ্রবাদী ওদের উপর হামলা করেছিল, যে কারণে আজ আমার দাদা শহীদ হয়ে গেল। শেষ আমার সাথে কথা হয়েছিল, বলছে আমার পেটে গুলি লেগেছে আর পায়ে বোম ব্লাস্ট হয়েছে, তো আমি আর বাঁচব না ভাই। গুলি লাগার পরে আমাকে ফোন করেছিল। তখন ওই কথা হয়েছিল যে আমাদের ক্যাম্পে এখানে হামলা করে দিয়েছে কয়েকজন উগ্রবাদী। তো তারপর অনেকক্ষণ সবাইকার সাথে মুঠভেড় হয়, দিয়ে আমাকে এই গুলি লেগে গেছে পেটে। রাত্রি 12:00 থেকে 12:40 পর্যন্ত ওদের উপর হামলা হয়েছে। শেষ বাড়ি এসেছিলো এক মাস আগেই বাড়ি এসেছিলো। হ্যাঁ, বাড়ি কিছুদিন পরই আবার আসার কথা ছিল। আমি তো ওই তো আমাকে নিজেই ফোন করেছিল, বলল যে এই আমাদের উপর হামলা করেছে ক্যাম্পে। আমরা চারজন ছিলাম ডিউটিতে, তো আমাদের উপর বোম ফেলে দিয়েছে। যখনই আমি আওয়াজ শুনে বাইরে বেরিয়েছি, ওরা আমাকে সামনে থেকে অ্যাটাক করেছে। মোটামুটি 15-20 জনের মতন টিম ছিল ওদের। হ্যাঁ, গুলি লেগেছে, প্লাস আপনার ওই পায়ে বোম দিয়ে পাটাকে তো একদম ভেঙে দিয়েছে প্রথমে, তারপর ওর উপরে গুলি চালিয়েছে। তবু নিজে ছেড়ে দেয়নি, ও ওইখান থেকেই নিজেও লড়ে গেছে ওদের সাথে একা হাতে। গুলি লেগেছিলো ডান দিকের পেটে। আজকে দাদা যে মরদেহটা আমাদের বাড়িতে এসছে, সেটাকে নিয়ে বাস দাও করা হলো যে সরকারি নিয়মে ওদের যেটা করার সেটা ওনারা করলেন ফায়ার স্যালুট দিয়ে। দাদার একটি ছেলে একটি মেয়ে, মেয়ের 4 বছর, ছেলের 1.5 বছর। নিউজ আজ বাংলা, বাঁকুড়া। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ডাক্তার চেম্বার, সেমি মডিউলার ওটি, অর্থোপেডিক সার্জারি, প্রসূতি ও গাইনি বিভাগ, জেনারেল সার্জারি, ইএনটি সার্জারি, ইউরো সার্জারি, মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি, মেডিসিন বিভাগ, আপকামিং আইসিইউ, ডায়ালিসিস, অ্যাডভান্স ফিজিওথেরাপি, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মাসি, 24x7 লিফট ও অ্যাম্বুলেন্স পরিষেবা, মেডিকেল ইন্স্যুরেন্স। আমাদের ঠিকানা মিল মোড়, কোতুলপুর, বাঁকুড়া। মোবাইল নম্বর 9475240280 অথবা 9475240290 অথবা 9647180100।